हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व हाजिर हलम नतून एक जूसर रेसिपिर संगे। हमें आज के अपन के तैरी देखो बांगी जूस बा शरबत। हमें किन्तु ब्लेंडर छाड़ा कि भावे बांगीर शरबत तैरी करते हैं ता अपन संगे शेयर कर। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ব্লেন্ডার থাকে না, কিন্তু তারপর আমাদের শরবত খেতে অনেক ইচ্ছা করে। তখন আপনারা আমার মতো এই পদ্ধতিতে আপনারা জুস বানিয়ে নিতে পারেন। আর আশা করব এই রেসিপিটা খেতেও একদমই ব্লেন্ডারের মতো লাগবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি ব্লেন্ডার ছাড়া জুসটা তৈরি করেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্লেন্ডার ছাড়া জুসের রেসিপিটা। আমি এখানে একটা বাঙ্গি নিয়ে নিয়েছি। আমার বাঙ্গিটা কিন্তু একদমই পেকে গেছে, পেকে কিন্তু বাঙ্গিটা ফেটে গেছে। বাঙ্গি কিন্তু এটা একটা বৈশিষ্ট্য, কারণ বাঙ্গি পেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়। বাঙ্গিটাকে আগে থেকেই ধুয়ে নিয়েছি, এখন বাঙ্গিটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে অর্ধেক বাঙ্গি দিয়ে আজকের এই জুসটা তৈরি করব। আপনারা যদি আরও বেশি জুস বানাতে চান তাহলে পুরো বাঙ্গিটাই নিয়ে নিতে পারতেন। এখন আমি ভেতর থেকে বাঙ্গির ভেতর থেকে বিচিটাকে ফেলে দেব। আবার বাঙ্গিটা কিন্তু ফেটে একদম চৌচির হয়ে গেছে, এর ভেতর থেকে এখন আমি বিচিটাকে ছড়িয়ে ফেলছি। আর আমি সাইড থেকে এখন খোসাটাকেও তুলে ফেলছি। কিন্তু শরবত বানানোর জন্য কিন্তু এমনই ফাটা বাঙ্গি নিতে হবে, কারণ নরম তুলতুলে বাঙ্গি ছাড়া কিন্তু বাঙ্গির শরবত বানানো যাবে না। আমি এখন একটা চাকু দিয়ে বাঙ্গির খোসাটা খুব ভালো মতো এভাবে তুলে ফেলছি। এভাবে ধীরে ধীরে আমি বাঙ্গির চোচাটা তুলে ফেলছি। দেখুন, আমার বাঙ্গিটা এত পরিমাণ পেকে গেছে যে একটুতেই ফেটে ফেটে যাচ্ছে। আমি এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি এই বাঙ্গিটাকে এখন ধীরে ধীরে গ্রেট করে নেব। তাহলেই কিন্তু বাঙ্গিটা হয়ে যাবে অনেকটা নরম, আর কেউ বুঝতেই পারবে না যে এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা না। আপনি এভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বাঙ্গিটাকে একটু হাত দিয়ে মুছে নেবেন, তাহলেই কিন্তু বাঙ্গিটা একদমই নরম হয়ে যাবে। দেখুন আমার বাঙ্গিটা কতটা নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি অলরেডি কিন্তু এই বাঙ্গিটাকে একটা বোলে নিয়ে নিয়েছি, আর বাঙ্গিটাকে একটু হাত দিয়ে মুছে নিতে হবে। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আপনি যদি চান যে হাত দিয়ে আপনি নাড়বেন না, তাহলে একটা চামচ দিয়ে খুব ভালো মতো বাঙ্গিটাকে একটু কিছুক্ষণ নেড়ে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ এক কাপের মতো চিনি। আমি চিনিটা এই জন্যই বেশি ইউজ করছি, কারণ বাঙ্গিতে কিন্তু চিনি একদমই থাকে না, আর চিনি ছাড়া বাঙ্গি খেতে তো মোটেও ভালো লাগে না। এই জন্য এভাবে ধীরে ধীরে চিনিটা দিয়ে বাঙ্গির সঙ্গে মিক্স করে নিচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা পানি। আপনারা চাইলে এর মধ্যে এমনি নর্মাল যে পানিটা আছে সেই পানিটা ইউজ করতে পারতেন, কিন্তু আমি একদমই ঠান্ডা পানি ইউজ করছি। এক্সট্রা কোনো বরফ আমি এর মধ্যে ইউজ করছি না। খুব বেশি পানি কিন্তু এই শরবতে দেওয়া যাবে না, অল্প করে পানি এখানে অ্যাড করতে হবে। এভাবে অল্প করে পানি দিয়ে আমার জুসটাকে তৈরি করে নিতে হবে। আপনি যদি মনে করেন যে বাঙ্গিটা অনেকটা ভেসে ভেসে আছে, তাহলে ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। আর তাছাড়া কিন্তু এমনভাবেও খেলেও বাঙ্গির শরবতটা খেতে ভালো। বাঙ্গির শরবতের শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুকে চিপে, যাতে বাঙ্গির শরবত থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে শরবতের সঙ্গে লেবুটাকে ভালো মতো মিক্স করে দিয়ে আমি এখন এই শরবতটাকে একটা গ্লাসে ঢেলে ফেলছি। আমি এখানে অলরেডি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমার শরবতটাকে আমি এখন ঢেলে দিই। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, আর আপনারা রোজা রাখার পর কিংবা এখন যেহেতু গরমের সময়, আপনারা এই রেসিপিটা কিন্তু বাহির থেকে আসার পর খেতে পারেন। আপনারা যদি আরও বেশি ঠান্ডা খেতে চান, তাহলে এখানে দু টুকরো বরফ অ্যাড করে নিতে পারেন। দেখুন আমার বাঙ্গির শরবতটা কিন্তু একদমই তৈরি। এখন আমি এই রেসিপিটাকে সার্ভ করব। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।